তো আপনারা সবাই কী ভাবছেন আমি কেন মিষ্টি দিচ্ছি সবাইকে? অবশ্যই এটা জানতে হলে আমার ফুল ব্লগটা আপনাদের দেখতে হবে। তো আমি খুব শর্ট করে ব্লগটা শেষ করে দেবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে যাচ্ছি একটা কাজের জন্য, খুব ভালো কাজ। তো আমি আমার ফ্রেন্ড দুজন মিলে যাচ্ছি, এটা হচ্ছে জয়দেবপুর রাজবাড়ি যাওয়ার পথে। তো যাওয়ার সময় দেখলাম মানে জাহাঙ্গীর আলমের বাড়িটার অবস্থা খুবই মানে মর্মান্তিক বললেই চলে। অবস্থা বাড়িটা নাজেহাল অবস্থা। দেন এখান থেকে আমরা জয়দেবপুর শিববাড়ি যাব, সেখানে সব স্টুডেন্টের মতো আমরা সাহায্য করবো মানে ট্রাফিক পুলিশের কাজে। ওখানে নাই, আমরা সব স্টুডেন্টরাই করতেছিলাম, সব মেবি 40-50 জন ছিল। তো রাস্তাঘাটের চারপাশে দৃশ্য খুবই সুন্দর ছিল, অনেক ডেকোরেশন করা ছিল, চারপাশে ছবি আঁকা ছিল, এগুলো দেখে খুবই ভালো লাগতেছে। তো সেখানে অনেক বাচ্চা বাচ্চা পোলাপান্ডা করতেছিলো, এমনকি ভার্সিটির ভাইয়ারা আপুরাও করতেছিলো। দেন আমি আমার ফ্রেন্ডও কাজে লেগে গেলাম। তো সেখানে যাওয়ার পথে অনেকগুলো মানে কাজ করলাম, ভালো কাজ করলাম আপনাদের মতো। আপনারা অনেক স্টুডেন্ট করছে, শুধু আমরা না অনেকেই করতেছি। অনেকগুলো বাইক আট গেলাম। দেন পিচ্ছিটা অনেক কিউট ছিল, ও ক্লাস 7-এ পড়ে। দেন এই আঙ্কেলটা কি বলে শুনে না, ওরা কিন্তু ওটা কিনা তো খুব খুশি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। এই আঙ্কেলটা অনেক খুশি হয়েছে। আর এই যে এই লোকটা, এই লোকটা আমাদেরকে, আমরা যারা কাজ করতেছিলাম উনি আমাদেরকে খাবার টাবার দিয়ে গেছে। তো এই খাবারটাই হলো ওনার খাবার, এটা আমাদের জন্য দিয়ে গেছিলো। কিন্তু এই আন্টিটা বলতেছিলো ওনাকে খোদা লাগছে ওনাকে দেওয়ার জন্য, তো আমি ওনাকে দিলাম। এটাই ছিল মিষ্টির ঘটনা। এক একজন এক একটা কারণে জিজ্ঞেস করতেছে আমাকে কেন মিষ্টি দিচ্ছি এই সে এবং চং। কিন্তু এখানে গিয়ে আমি কাজ করে খুবই আনন্দ মানে আনন্দ পাইছি। ধরতে গেলে সবাই খুব ভালোবাসা দিচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগছে। কিন্তু কিছু কিছু পাবলিক বলবে এটা শো আপ, ভিডিও করার জন্য লাইক টেক। আরে ভাই, এইসব করার জন্য যদি যেতাম তাহলে মনে করেন আমার হাত পা কালো কালো হয়ে গেছে রোদের উপরে থাকতে থাকতে। লাস্টে আপনাদের দেখাবো আমার পায়ের কী অবস্থা, মানে এত পরিমাণ রোদ ছিল যা বলার বাহিরে। কিন্তু এখানে সবাই খুব মিলেমিশে কাজ করতেছিল, সবাই খুব খুশি হচ্ছিল, যেই যাচ্ছিল সে বলতেছিল এটা খুব ভালো কাজ। দেন পরের দিন আমরা চলে গেলাম, কিন্তু তখন অনেক বৃষ্টি ছিল, বেশি কাজ করতে পারিনি। আমরা চলে আসা পড়ছি, কত দুই দিন আমরা কাজ করেছিলাম। দেন দেখেন আমার বোরকাটার অবস্থা, দেখেন বৃষ্টি কত পরিমাণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে বেশি কাজ করা হয় নাই। টিকিটের বয়স হয়তো 7-8-10 বছর হবে। এই পিসিটা বাইক চালাই যাচ্ছিলো, কত রিস্ক ছিল। দেন ওর চাবিটা আমি নিয়ে নিলাম। আর এখানে অনেক ভাইয়া আপুরাও কাজ করতেছিলো বৃষ্টির মধ্যে, যে আমি সাইড দিয়ে লাস্টে একটু কাজ করলাম। এখন আপনার যদি আমার পায়ের অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবে আমি ভিডিও করার জন্য গিয়েছি নাকি কাজ করার জন্য গেছি। আমার পায়ের খুবই নাজেহাল অবস্থা যা বলার বাহিরে, মানে যেখানে জুতো পরা ছিল সে জায়গাটা শুধু মানে ছাপ বসে নাই রোদের ছাপটা, আর যেখানে খালি ছিল সেখানে মানে কালো কালো হয়ে গেছে। দেখেন আপনার তো দেখলে বিশ্বাস করবেন যে ভিডিও করার জন্য গেছি না কাজ করার জন্য গেছি। আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন পাটার অবস্থা, দেখেন মাঝে মাঝে সাদা হয়ে গেছে, দুই কালার হয়ে গেছে, এরকম অবস্থা। রোদে পুড়ে আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এই যে মাঝখানে মাঝখানে সাদা কিন্তু জায়গাগুলো। তা আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।